খড়ের বালুইতে বিধ্বংসী আগুন, এলাকায় চাঞ্চল্য। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। হঠাৎ খড়ের বালুইতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ফ্রেন্ডস ক্লাবের সামনে থাকা একটি খড়ের বালুইতে। আরামবাগ টাইমসের রিপোর্ট। বাবা ফোন করছে, একজন জনৈক ভদ্রলোক দেবাশিস মোহন্তি যতদূর সম্ভব উনি আমাদের ফায়ার স্টেশনে ফোন করেন যে এরকম ব্যাপার, ইন্দাস ফ্রেন্ডস ক্লাবের কাছে একটা জায়গা এরকম খড়ের পালুই আছে, এটাতে আগুন লেগেছে, তো আপনাদের একটু দরকার, ফায়ার ব্রিগেড এলে ভালো হয়। তো আমরা মোটামুটি 4:30 নাগাদ খবর পেয়েছিলাম যতদূর সম্ভব, তাই তো 4:30। হ্যাঁ, তো তারপরে আমরা আসি, খুব দ্রুত সঙ্গে এসে আমরা দেখি যে মোটামুটি আগুন বিভৎস অবস্থায় ছিল, কিন্তু আমাদের একটি ইঞ্জিন, দুটি জেটের সাহায্যে এবং আমাদের হোন্ডা পাম্পও আমরা ব্যবহার করার জন্য রেডি করেছি। তো সেটা এবং ইন্দাস থানার যিনি আধিকারিক ছিলেন তাদের সহযোগিতা এবং গ্রামবাসীদের টোটাল সহযোগিতায় আগুন না ছড়ায়নি, আমরা টোটাল আগুন নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণ নিভিয়ে ফেলেছি। পাশাপাশি ঘরবাড়ি ছিল, হয়তো বড় ধরনের কিছু হতে পারতো, কিন্তু প্রত্যেকের সহযোগিতা আমরা আগুন নিভিয়ে ফেলি। এখন পর্যন্ত আগুনের আর কোনো কিছু নেই, এখানে আমরা আগুন সম্পূর্ণরূপে নিভে গেছে, কোনো হতাহত বা কোনো আহতের কোনো খবর নেই। ব্যাস সেটুকু। কত ঘন্টা টাইম লেগেছিল কাজ করতে বলছেন? আমরা মোটামুটি 5:30 ধরুন, আমাদের 4:30 সোনামুখী থেকে আমাদের আসতে যতটুকু সময় লাগে 40 মিনিট থেকে 45 মিনিট, হয়তো রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় আপনারা জানেন, তো খুব দ্রুততার সঙ্গে আমরা এসেছি। রাস্তায় আমাদের কয়েকটা মানে খুব দ্রুত আসতে যেয়ে আমাদের কিছু কিছু অঘটনা ঘটতে ঘটতে আমরা খুব মানে ইয়েতে এসেছি আর কি। যাই হোক, তো মোটামুটি আমরা প্রায় ধরুন 5:30 থেকে আমরা কাজে লেগেছি, এখনো ধরুন চলছে, ইঞ্জিন এখনো চলছে, একটু ওই ডাম্পিং ডাউন যেটা হয় আর কি সেটা চলছে, আগুনের আর কোনো ব্যাপার নেই। তবুও থানার আধিকারিক যিনি আছেন তিনি বললেন যে একটু যদি ব্যাপারটা দেখে নিয়ে আর একটু জল দেওয়া যায় তো সেটা আমরা দিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে এসে আমরা যেটা দেখলাম যে এখানে আমাদের সোর্স অফ যে ফায়ার সেটা কিন্তু আমাদের বলার মানে আমরা তো ইনভেস্টিগেটর নয়, এটা আমরা বলতে পারি না, কিন্তু ঘটনা হচ্ছে আমরা যেটা আউটলুক যেটা বাইরে থেকে দেখে বুঝতে পারছি যে এটা কিন্তু ইলেকট্রিক বা কোনোরকম কোনো শর্ট সার্কিটের এখানে কোনো জায়গা নেই, কারণ কোনোরকমভাবেই পাশাপাশিতে কোনো ইলেকট্রিকের কোনো তার বা কিছু আমরা দেখতে পাইনি। এবার এটা কীভাবে হয়েছে সেটা যারা পাশাপাশি আছে বা যারা বসবাস করে এখানে তারাই ব্যাপারটা বিস্তারিত বলতে পারে। আমি অরিন্দম রায়, ওসি সোনামুখী ফায়ার। 2:45 এরকম করে হবে, ওই 2:30 এরকম করেই হবে। তো আমি আপনার ঘরেতে থাকিও নি, বর্ধমান গিয়েছিলাম, তো আসার পথে তারপর খবরটা পাচ্ছি। এটা আপনার কিছু না হোক মিনিমাম আপনার
65 তো হবে, 60-65 হাজার এরকম হবে আপনার। অনেকটাই খরচ ছিল। আগুন কীভাবে লেগেছে বলতে ঠিকঠাক করে তো জানি না, তো আপনার এই অনেকে বিড়ি পিড়ি খায়, সিগারেট পিয়ার খায়, ফেলে দিয়ে যেতেও পারে, আবার কীরকম করে কী হয়েছে ঠিকঠাক করে বলতে পারছি না। আর ফায়ার ব্রিগেডের আপনার ইঞ্জিনটা এসছে মোটামুটি ওনাদেরকে আপনার 3:30 পরেতেই আপনার খবর দেওয়া হয়েছে, তো খবর দেওয়ার পরেতেই ওনারা তারপরে এসেছেন। এটাতে কারো কি ক্ষতি হয়েছে? শুধু পড়ে না, অন্য কারোর ক্ষতি কিছু হয়েছে? এটা আপনার পাশাপাশি তো কিছু আর সেরকম ক্ষতি তো কিছু দেখতে পাইনি, তো ঘরটাই আপনার পুড়েছে। আমার নাম সৌমেন সাঁতরা। এটা আপনাদেরই ছিল? হ্যাঁ হ্যাঁ, এই এটা আমাদেরই, তো আমিও থাকিনি, বাবাও থাকেনি বাড়িতে। এটা কোন জায়গা? তো এটা হচ্ছে আপনার ইন্দাস ফেন্স ক্লাবের কাছে। কিভাবে রাখবো এটা বলতে পারবো না, কেন ঘুমাচ্ছিলাম তো আমার স্ত্রী উঠেছে আমাকে, আগুন লেগে গেছে এখানটাই, তুমি উঠো, মানে তখন মানে একটা সাইড ধরে গেছে। ওই অবস্থা আমার পাশের বাড়ি একটা বাচ্চা ছেলে ছিল, কোনো 2 বালতি কোনো রকম জল নিয়ে আয়, তো জলও 2 বালতি নিয়ে এলো, নিয়ে এসে আমি দিয়েছি। দেওয়ার পরেতেই আর একটা বাড়িতে কোনো সাবমার্সিবল, মানে ওর পাশের বাড়িতেই সাবমার্সিবল ছিল, তো আমি ওখানে সব পাইপটা আর সাবমার্সিবল চালু করতে বলেছি। চালু করার পরেতে আবার আমি 2 বালতি জল পুকুরে আনতে যাব, সেই অবস্থায় উপরে আগুনটা আরও উপরে উঠে গিয়ে পাশেতে পালিয়ে লেগে প্রদীপ পল্লী।